খাবার খাওয়ার পর লবণ খাওয়া কি সুন্নাত? মজার প্রশ্ন, আমি জীবনে প্রথম শুনলাম। এটা বাঙালি সুন্নাত, হ্যাঁ এটা একটা সুন্নাত নতুন জানলেন যে খাওয়ার পরে কি এখানে কি করতে হবে, তাহলে কালকে থেকে পকেটে লবণ বেঁধে নিয়ে আসবেন, তাই না? এটা একটা বেদাত, এটাও একটা বেদাত, ভালো করে শুনেন। আচ্ছা আর একটা বাঙালি সুন্নাত হচ্ছে যে যতই তরকারিতে লবণ থাক ছিটিয়ে একটু খেতে হবে, কাঁচা লবণ ছিটিয়ে খেতে হবে, বুঝা গেছে? আর মেডিকেল সায়েন্স কি বলছে জানেন? হ্যাঁ স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে জানেন? দুটো সাদা জিনিস শরীরের জন্য দুশ্মন, ভালো করে শোনেন, দুটো সাদা জিনিস শরীর স্বাস্থ্যের জন্য দুশ্মন। কি দুটো সাদা? চিনি আর লবণ। আজকাল যারা সচেতন এই স্বাস্থ্য বিষয়ে তারা কিন্তু চিনি খাওয়া ছেড়ে দিয়ে বিনা চিনির চা, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, তাই না? আর লবণ খাওয়া ছেড়ে দিয়েছে। তারপরে অধিকাংশ মানুষ আজকালকার দুই রোগেই আক্রান্ত, না হয় দুই রোগের এক রোগে আক্রান্ত, কি প্রেশার, না হয় না হয় সুগার, সুগার বাড়ায় এক সাধাতে চিনিতে মিষ্টিতে, আর প্রেশার বাড়ায় লবণে। লবণ খেয়ে দেখেন, একটু লবণ খেয়ে দেন, দেখেন ধাই করে প্রেশার বাড়ে, তাহলে কত ক্ষতি করে চিন্তা করুন তো। আর এমনিও মানুষের জন্য চিনি, এমনি সুস্থ মানুষ, আপনার সুগারও নেই প্রেশার নেই কিছুই নেই, তারপরও এই চিনি বা মিষ্টি জাতীয় জিনিস যা চিনি থেকে তৈরি আর আপনার লবণ, এটা ক্ষতিকর। সুতরাং এই যে বাঙালি ট্রেডিশন টেবিলে আপনার লবণ থাকতে হবে আর লবণ ছিটিয়ে ছিটিয়ে খেতে হবে, এই জিভার স্বাদ বিগড়ে গেছে, জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে, কথা বোঝা গেছে? আমাদের দেশে বেদাত না করলে ধর্মকর্ম করে মন ভরে না, নামাজ পড়েও মন ভরে না যতক্ষণ সম্মিলিত মোনাজাত না করে। আমার নিজের ইতিহাস আপনাদেরকে শেয়ার করি, এক সময় আহলে হাদিসরাও মাদ্রাসাতে মসজিদে পাঁচ অক্ত মোনাজাত করত, হানফিরা তো দেওবন্দি বেরলবি ওরা করতো, কিন্তু আহলে হাদিস যারা ভারত বাংলাদেশে অনেকটাই সুন্নতের পাবন্দি করে তারাও সম্মিলিত মোনাজাত করত। প্রথম মোনাজাত বেদাত এটা জানলাম 1985-তে, 1985-তে আমি তখন মাদ্রাসা ছাত্র আর জানলাম যে কি যে সম্মিলিত মোনাজাত হচ্ছে বেদাত, কিন্তু উঠাবার সাহস কার, কে উঠাতে পারে? বড় বড় সাইফুল হাদিস উঠাতে চাই, গ্রামওয়ালা ওই মক্তবের মোল্লাকে বলছে তুমি এমামতি করো কারণ তুমি যেহেতু মোনাজাত করবে, আর এই সাইফুল হাদিস এমামতি করতে পারবে না, আমার তো চোখের সামনে দেখেছি। হানাফি মসজিদে না আহলেদিস মসজিদে মহাদ্দেশ 40-50 বছর বোখারি পড়াচ্ছে, তাকে এমামতি করতে দেবে না? আর ওই জাহেল মূর্খ যে আনা বানা আলিফ বা তাসা পড়ে তাকে দিয়ে এমামতি করিয়ে নেই, এটা আমার দেখা। জি এইরকম পরিস্থিতিতে আমরা মদিনায় 1989 আসলাম, তার আগে থেকে মোটামুটি জেনেছি যে এটা বেদাত, সুতরাং এটা ছাড়তে হবে, কিন্তু হিম্মত কার যে ছাড়ে? কারণ গ্রামে নেতৃত্ব কার চলছে? হ্যাঁ পয়সা হলে তো নেতৃত্ব চলছে, আলেমদের নেতৃত্ব কোথায়? হ্যাঁ কারণ আলেমরা অধিকাংশ অভাবী, আর যারা পয়সাওয়ালা হোমরা চোন্ডা মন্ডল মাতবর এরা তো নিজের প্রভাবকে টিকিয়ে রাখতে চায়, আর কিছু বেদাতি মোল্লা আছে তাদের সমর্থনও করে, যার ফলে আরও সুযোগ পেয়ে যায়। বেদাত উঠানো অত সহজ নয়। প্রথম আমরা যখন এই মোনাজাত উঠাইতে লাগলাম তখন ফজরে উঠাইলাম, একবার উঠা যায় না, প্রথম পদক্ষেপ কি ফজরে দিলাম উঠিয়া, কারণ ফজরে মুসল্লির সংখ্যা কম, হ্যাঁ তো ঝগড়া করার মতো লোক নেই অত বেশি, আছে 2-4-10 জন আছে, এরাকে সামলে নেওয়া যাবে, 5-10টা লোককে বুঝিয়ে বাজিয়ে সামলিয়ে নেওয়া যাবে যে না মোনাজাত নেই, আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো। ছাড়লাম, কিছুদিন চললো, ওতেই গুনগান গুনগান করে অনেকে, এই নামাজ পড়ে মনটা ভরলো না, নামাজ পড়ে কোনো স্বাদই পাই না কারণ মোনাজাত হইল না, এই গুনগান করতে থাকে। তারপরে আসর ছাড়লাম, ওখানেও কিছু লোক ঘুমিয়ে থাকে অলসগুলো, একটু পয়সাওয়ালারা তো ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে দেবে তাক তোরা ঘুমিয়ে থাক, আমরা একটু বেদাতটা উঠাই, বেদাত উঠাইলাম, মাগরে বেশা তো লোকজন একটু বেশি, হ্যাঁ আস্তে ধীরে আস্তে ধীরে, জুমাতে তো তারপর কত বছর উঠাইতে লেগেছে কারণ অনেক বেশি লোক, যাই হোক কিন্তু মদিনা থেকে যখন গেলাম এলেমের দিক থেকে একটু শক্তিশালী হইলাম, আর একটু আলহামদুলিল্লাহ আমার যখন মানুষ একটু সচ্ছল হয় তখন তাদের কথাও শুনে, হ্যাঁ কিছু ধারে কাটে কিছু ভারে কাটে, বুঝলেন? হ্যাঁ অস্ত্র যখন চালাবেন কিছু ধারে কাটে ধারালো অস্ত্র, আর ওর একটা চাপ দিলেও কাটে, তাই না? ভারে মানে ওজনে কাটে, তো দুটোই কিছুটা আস্তে আস্তে হইলো। 22 গ্রামের সর্দার, আমি মদিনার ছাত্র, খুব ভালোবাসে, সেই মাদ্রাসা থেকে আমি পড়েছি দীর্ঘ সময় ধরে, তো সুনাম ছিল,
আমাকে বলছে তুমি আমাদের মেহমান হয়ে মদিনা থেকে এসে তুমি ইমামতি করলে আমাদের মসজিদে, বাইশ গ্রামের সরদার সাহেব বলছে। আমি বললাম যে ইমামতি তো করতাম কিন্তু আপনারা তো মোনাজাত করে নেবেন, সেই জন্য আমি পিছিয়ে আছি। আপনারা মোনাজাত না করলে মনক্ষুণ্ণ হবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ি পিছনে, আপনাদের সামনে গেলাম নয়জন, কারণ সামনে গেলেই নামাজ পড়াই তো বলবে, আর নামাজ পড়ে থেকে আমি তো মোনাজাত করবো না, আর মোনাজাত না করলে কিছু না বললো বিষ হবে, একটু বেশি কিছু বলতে পারবে না, হয়তো একটু বিষ হবে, তো ওর চাইতে ভালো থাক আমি পিছনে মুক্তাদি হয়ে পড়ি, ও ঝামেলা থাক। তখন বলছেন না না অসুবিধা ছিল না, অসুবিধা ছিল না। আস্তে আস্তে গোড়ামিটা দূর হচ্ছে, এগুলো আহলে হাদিসের গল্প করছি,